স্মার্টফোনের সঙ্গে যুক্ত টুথব্রাশ এটা। দাঁতের উপর বেশি চাপ দিলে ব্যবহারকারীকে সতর্ক করবে এই ব্রাশ। পাশাপাশি দাঁত ব্রাশ করার সময় স্মার্টফোনে পড়া যাবে সংবাদ, পাওয়া যাবে আবহাওয়ার তথ্য। আগামী গ্রীষ্ম নাগাদ ব্লুটুথ যুক্ত এমন টুথব্রাশ বাজারে আসবে। দাঁত পরিষ্কারের সময় টুথব্রাশ ও স্মার্টফোনের মধ্যে নীরবে সংযোগ তৈরি হয়। পুরো প্রক্রিয়াটি স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ আপনি ব্রাশ চালু করার পর অ্যাপও চালু হবে এবং দাঁত ব্রাশের সময় স্বয়ংক্রিয়ভাবে সেটি কাজ করবে। এবারের মোবাইল ফোন মেলায় নতুন ট্রেন্ড হিসেবে ছিল স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমন এই সাইকেল চালকের রক্তে চিনির পরিমাণ নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা করা হচ্ছে। এজন্য তার হাতে লাগানো রয়েছে একটি বিশেষ সেন্সর যা প্রতি দু মিনিট পর পর চিনির পরিমাণ পরীক্ষা করে এবং ফলাফল স্বয়ংক্রিয়ভাবে অন্যত্র পাঠিয়ে দেয়। পৃথিবীর 10% মানুষের ডায়াবেটিস রয়েছে। আমরা মনে করি এটা বিশাল বাজার এবং এ ধরনের পণ্য ব্যবহারের ট্রেন্ডও ক্রমশ বাড়ছে। মোবাইল মেলায় ফিটনেস ঘড়িরও দেখা মিলল। হুয়াওয়ের তৈরি এই ঘড়ি ব্যবহার করে স্মার্টফোন পকেটে রেখেও ফোন কল গ্রহণ করা যাবে। স্যামসাং তা না পারলেও ঘড়িটির বাঁকানো রঙিন ডিসপ্লে বেশ দৃষ্টিনন্দন, আর ওজন মাত্র 27 গ্রাম। তবে ফিটনেস ঘড়ির দাম এখনো জানা যায়নি। এটা আসলে হাতের কবজিতে সব প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে। আপনি এই ঘড়িতে ইনকামিং কল গ্রহণ করতে পারবেন, মেসেজ পড়তে পারবেন, আবার শরীরের হার্টবিট পরীক্ষা করে বুঝতে পারবেন বিশ্রামের প্রয়োজন আছে কিনা। আসলে প্রযুক্তির ব্যবহার কোথায় থাকছে না? যেমন এই বাস্কেটবল খেলোয়াড়দের জার্সির সঙ্গে সাধারণ জার্সির পার্থক্য বোঝা কঠিন, অথচ এতে রয়েছে বিশেষ সেন্সর যা খেলোয়াড়দের গতিপথ এবং পালস সম্পর্কিত তথ্য সঙ্গে সঙ্গে কোচের কাছে পাঠিয়ে দেয়। পোশাকে সেন্সর বসানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেন্সরটি এমনভাবে বসাতে হবে যাতে তা খেলোয়াড়, রোগী কিংবা অ্যাথলিটকে অস্বস্তিতে না ফেলে। এই প্রযুক্তির পেছনে 20 মিলিয়ন ইউরো খরচ করেছে এক ফরাসি কনসোর্টিয়াম। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ বাজারে পাওয়া যাবে সেন্সর যুক্ত জার্সি, যার দাম হবে 150 ইউরোর মতো।